এই হলো পদ্মা সেতু আমার, এই পদ্মা সেতু দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুললা এখন আমার। পদ্মা সেতুর নাট খুলে টিকটকে ভিডিও আপলোড করা বাইজিদ তালহার জামিন নাম মঞ্জুর করেছেন শরীয়তপুর জেলা দায়রাজজ আদালত। আগামীকাল বুধবার দুপুরের দিকে আদালতে শুনানি শেষে সিনিয়র জেলা দায়রাজজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। বাইজিদ পটুয়াখালী সদর উপজেলার তেলিখাড়ি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। গত 26 জুন পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে ল্যাম্প পোস্টের নাট খোলার ভিডিও টিকটকে আপলোড দেন বাইজিদ। বিষয়টি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা দণ্ডবিধি আইনে মামলা করে। পরে বাইজিদকে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তার। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করায় পুলিশ হেফাজতে নিয়ে বাইজিদকে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালত আসামিকে জামিন না দেওয়ায় জেলা ও দায়রাজজ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজীব। বুধবার শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন আদালতের বিচারক।